আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। একটি হারানো বিজ্ঞপ্তি। মধুপুর মির্জাবাড়ি থেকে মোহাম্মদ শাকিল নামের একটি ছেলে হারানো গিয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাংবাদিক আবুল হোসেন আকাশের সাথে যোগাযোগ করুন। মোবাইল নম্বর 01733440430 অথবা স্বাধীন বাংলা নিউজ টিভির অফিসিয়াল নম্বর 01619766649 যোগাযোগ করুন। ছেলেটি গত বুধবার দুপুর 12টার দিকে মির্জাবাড়ি বাজারের দিকে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি বলে জানা যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। শাকিল মুখে কথা বলতে পারে না। শাকিলের বাবার নাম মোহাম্মদ আমসার আলী, গ্রামের নাম থলবাড়ি ইউনিয়ন মির্জাবাড়ি, থানা মধুপুর, জেলা টাঙ্গাইল। গত 26/3/2020 ইং তারিখ রোজ বৃহস্পতিবার ছেলেটি নিখোঁজ হয় বলে জানা গেছে। আপনাদের একটি শেয়ারের কারণে হয়তো ছেলেটিকে ফেরত পাওয়া যাবে। দয়া করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীনবাংলানিউজটিভি.com।